নমস্কার আজকে আমি আলোচনা করবো হোলারিনা ডিসেন্টেরিকা এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে এটিকে বাংলায় কুর্চিও বলা হয় এটি প্ল্যান কিংডমের রেমেডি এবং এই গাছটি পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্মায় এর মধ্যে ভারতবর্ষ একটি অন্যতম স্থান এই ওষুধটির অ্যান্টিডিসেন্টেরিক প্রপার্টি বা আমাশা সারাবার ক্ষমতা রয়েছে অ্যান্টি ডায়রিয়াল প্রপার্টি বা পেট খারাপ হওয়ার সমস্যা কমায় এবং কারমিনেটিভ প্রপার্টি বা অনেকের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে গ্যাস জমে বা পেটে ফ্ল্যাটুলেন্স হয় সেটা কমাতে সাহায্য করে এবং এর ডাইজেস্টিভ প্রপার্টি রয়েছে ফলে হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই ওষুধটি যে কোনো ধরনের আমাশা অর্থাৎ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিসেন্ট্রি এর চিকিৎসায় অত্যন্ত ভালো ওষুধ অ্যাকিউট ডিসেন্ট্রি অর্থাৎ হঠাৎ করে হয়েছে এবং যেখানে প্রচুর পরিমাণে মিউকোস এবং ব্লাড থাকে অর্থাৎ আম রক্ত থাকে এবং সেই সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা এবং সেই সঙ্গে জ্বর এটা থাকতেও পারে আবার নাও পারে এই রকম লক্ষণে এই ওষুধটি খুব ভালো কাজ করবে এবং ক্রনিক ডিসেন্ট্রি বা পুরাতন আমাশার ক্ষেত্রে যখন আম রক্ত এগুলো কমে আসে কিন্তু পেটে ব্যথা পেট ফুলে যাওয়া স্টুল ক্লিয়ার না হওয়া এবং বারে বারে স্টুলের আর্চ বা বেগ থাকে এমনকি কিছু খাওয়ার পরেই স্টুলের বেগ এই রকম ক্ষেত্রে অর্থাৎ পুরনো আমাশার ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে সেই সঙ্গে প্রচণ্ড শারীরিক দুর্বলতা খিদে কমে যাওয়া মুখে অরুচি এই লক্ষণগুলো যখন দেখা যায় সেখানে এটা অত্যন্ত উপকারে আসে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এটি মাদার টিংচার বা ওয়ান এক্সপোটেন্সিতে থ্রি এক্স সিক্স এক্স এরকম বিভিন্ন শক্তিতে ব্যবহার করা যায় অ্যাকিউট কেসের ক্ষেত্রে এটা তিন থেকে পাঁচ ফোঁটা করে হোলার হেনা ডিসেন্টেরিকা দু ঘন্টা অন্তর ব্যবহার করলে উপকার হবে এবং ক্রনিক কেসের ক্ষেত্রে পাঁচ ফোটা করে দিনে তিনবার অর্থাৎ আট ঘন্টা অন্তর ব্যবহার করলে খুব উপকার পাওয়া যাবে এবং ক্রনিক সমস্যার ক্ষেত্রে এটা ছয় থেকে সাত দিন নেওয়া যাবে অবশ্যই উপকার পাবেন কিন্তু বারে বারে সমস্যাটা ফিরে এলে অবশ্যই হোমিওপ্যাথির কনস্টিটিউশনাল চিকিৎসা এটা করতে হবে যেটা সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে করা হয় এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা জানিয়ে চিকিৎসা নিতে পারেন বা অন্য একজন হোমিওপ্যাথির চিকিৎসকের থেকেও চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার